প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন আজ ওয়ার্ল্ড থাইরয়েড ডে বা বিশ্ব থাইরয়েড দিবস। তাই উপলক্ষে আজকে আমাদের আলোচনার বিষয়ে থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে তাতে নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা কতখানি, অর্থাৎ এই রোগ নির্ণয়ে এবং তার চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিন কি ভূমিকা পালন করে, সে বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন 1963 সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DNM, MSCR ও যুক্তরাজ্য থেকে FRCP ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি আমেরিকা, জাপান, জার্মানি, ভিয়েনা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশ থেকে ফেলোশিপ সহ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে প্রায় 11 বছর পরিচালক পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ও জীববিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েডের যে ডিসঅর্ডার বা সমস্যা হয় সেটা নির্ণয়ে এবং চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে বিষয়ে আমরা বিস্তারিত শুনব। তার আগে আপনি যদি আমাদের একটু বলেন যে থাইরয়েড একটি গ্রন্থি, তা থেকে হরমোন নিঃসরণ হয়, সেইটা এইরকম একটা গ্রন্থিকে ঘিরে ওয়ার্ল্ড ওয়াইড একটা দিবস পালিত হচ্ছে, যে কারণে আজকে ওয়ার্ল্ড থাইরয়েড ডে, এই গ্রন্থিকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে থাইরয়েড গ্ল্যান্ড একটা ছোট্ট গ্রন্থি যেটা গলার সামনে অবস্থিত, একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ডটাকে বলা হয় যে একটা সোর্স অফ এনার্জি, যে গ্ল্যান্ডের মাধ্যমে শরীরের যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা শরীরের যে কার্যকারিতা সেই গ্ল্যান্ডের হরমোনের উপরে নির্ভর করে। এই গ্ল্যান্ড যে হরমোনগুলো তৈরি করে সে থাইরয়েড হরমোন বলে তাকে, যেমন T3 হরমোন, T4 হরমোন, এই হরমোনগুলোকে শরীরের যে মেটাবলিজম, শরীরে যে চালিকা শক্তি হিসেবে যে হরমোনগুলো কাজ করে, এই মেটাবলিজম রক্ষা করে, মেটাবলিজম করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরে যে আমরা যে ক্যালোরি সেই ক্যালোরিগুলো বার্ন করে, এবং শরীরের যে টোটাল অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্ল্যান্ড। এবং আপনারা জানেন যে এই গ্ল্যান্ডের হরমোনের তারতম্যের কারণে প্রচুর সংখ্যক রোগী এই রোগে আক্রান্ত হয়ে আয়দার হরমোনজনিত স্বল্পতার কারণে তারা স্থূলকায় হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু রোগ যেগুলো আছে যে হরমোন বেশি হওয়ার কারণে সেগুলো শুকিয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম কার্ডিয়াক সমস্যা এবং অন্যান্য সমস্যায় ভুগছে, এবং পাশাপাশি এই গ্ল্যান্ডে থাইরয়েড ক্যান্সারও তৈরি হচ্ছে। এবং এর মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে হরমোন কম হওয়ার কারণে স্থূলকায় রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনারা জানেন যে এই যে স্থূলকায় হয়ে যাওয়া মানুষগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং তাতে করে যে তাদের যে কাজের যে টেন্ডেন্সি, সে কাজের টেন্ডেন্সি কমে যাচ্ছে, তারা অলস হয়ে যাচ্ছে, তারা মুটিয়ে যাওয়ার কারণে তাদের হার্ট ডিজিজ হচ্ছে, তাদের কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, তাদের ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং তাদের কাজের আউটপুট কমে গেলে সে দেশের অর্থনৈতিকের উপর একটা চাপ পড়ছে, এবং এটা একটা সমাজের জন্য একটা বার্ডেন হিসেবে তৈরি হচ্ছে, রাষ্ট্রের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড হিসেবে সারা ওয়ার্ল্ডেই এই সমস্যাগুলো একই রকম বা কমন সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে, যার কারণে এই সময়টাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়ার্ল্ড থাইরয়েড ডে হিসেবে পালিত হচ্ছে, এবং সারা বিশ্বের মানুষকে সচেতন করার জন্য, থাইরয়েড রোগ সম্পর্কে সচেতন করার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের যে কী কী কাজ এবং সেই কাজগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই ওয়ার্ল্ড ডে পালন করা হচ্ছে। আপনারা জানেন যে এই থাইরয়েড গ্ল্যান্ডের যে অনেকগুলো কাজ আছে সেই কাজ সম্পর্কে যে নিউক্লিয়ার মেডিসিন যে ভূমিকা পালন করছে, থাইরয়েড রোগ নির্ণয় করছে এবং চিকিৎসাও দিচ্ছে। স্যার, সচেতনতার প্রশ্ন যখন আসে তখন অনেক ক্ষেত্রে আমরা রোগ প্রতিরোধের জন্য সচেতনতা বুঝে থাকি, কখনো কখনো রোগ হলে সেটা সঠিক সময়ে সঠিক চিকিৎসার দরকার, সেটিও একটি সচেতনতার অংশ।
থাইরয়েডের যে সমস্যাগুলি আপনি বললেন যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম কিংবা থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রকমের এই গলগণ্ড রোগ হোক বা ক্যান্সার হোক, এগুলোর পেছনে কি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে, মানে কোনো কারণ আছে? নিশ্চয়ই কাদের বেশি হয়? নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে। আমি যদি প্রথমে হাইপোথাইরয়েড চিন্তা করি, যে হরমোনের স্বল্পতার কারণে যেগুলো হয়, এগুলোর একটা রিস্ক ফ্যাক্টর যেমন প্রথমত কজ হলো, যেমন আয়োডিনের অভাবে এটা এই রোগ হতে পারে। আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে যদি আয়োডিন কম থাকে তাহলে এই রোগ হতে পারে। তাহলে যে আয়োডিন আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডের একটা প্রিকর্সর হিসেবে কাজ করে, যে খাবারের মধ্যে আয়োডিন থাকে, সেই আয়োডিন খাবার যদি আমরা খাই, আয়োডিনযুক্ত খাবার খাই, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ হরমোন তৈরি করে। সেই ক্ষেত্রে যদি আয়োডিনের কমতি থাকে বা যে খাবারে আয়োডিন ঘাটতি থাকলো সেই খাবার যদি আমরা খাই, তাহলে হরমোন তৈরি অটোমেটিক্যালি কমে যাবে। সেই সাথে যেমন রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যে যাদের জেনেটিক কারণ, জেনেটিক্যালি এই ডিজিজ হতে পারে, তো যে ফ্যামিলির মধ্যে থাইরয়েডজনিত রোগ আছে তাদেরকে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি আগে থেকে, তার রোগকে নির্ণয় করতে পারি আর্লি স্টেজ, এবং আর্লি স্টেজে নির্ণয় করে তাদেরকে চিকিৎসা দিলে তারা ভালো থাকবেন। তো সেই ক্ষেত্রে যে সমস্ত পেশেন্টদেরকে রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করা হয় সেটা একটা ফ্যাক্টর। সেই সমস্ত পেশেন্টগুলোকে আমরা থাইরয়েড হরমোন কম বেশি আছে কিনা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আগে থেকে ডায়াগনোসিস করতে পারি। পাশাপাশি আমরা যদি এই খাবার যেগুলো খাবারের মধ্যে আয়োডিন পরিমিত আছে, সেই খাবারগুলো যদি আমরা রোগীদেরকে বা পেশেন্টদেরকে বা পাবলিককে আমরা বলি যে এই ধরনের খাবার খাওয়া ভালো, যেমন যে সমস্ত আয়োডিন কন্টেনিং খাবার আছে, যেমন সামুদ্রিক মাছ বা সামুদ্রিক খাবার, যেমন আমাদের দেশে যেমন খাবার আছে, ধরেন ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর আয়োডিন আছে, কচু বা দুধ কচুর মধ্যে আয়োডিন আছে, এই জাতীয় খাবার বা আয়োডিন লবণ যদি আমরা খাবার খাই, তাহলে সেই ক্ষেত্রে আয়োডিন পেয়ে থাইরয়েড গ্ল্যান্ড বেশি করে হরমোন তৈরি করতে পারে এবং সঠিক কাজ করতে পারে এবং স্বাভাবিক কাজ। যদি বলেন যে শিশু বয়স থেকে যদি মানে পরিমাণ মতো বা সঠিক পরিমাণে আয়োডিন না পায়, তাহলে একটা শিশুর কী ক্ষতি হতে পারে বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কী কী বৃদ্ধি? আমি আগেই বলেছি যে আয়োডিন যদি অভাব হয়ে যায় তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারে না। যদি হরমোন তৈরি করতে না পারে, এই থাইরয়েড হরমোন এই শিশুটির গ্রোথের সাথে রিলেটেড, শিশুর গ্রোথ হবে না, শিশুর যে বাড়তি যে হয়ে যাওয়ার কথা সে যেভাবে বাড়তে থাকার কথা সেভাবে বাড়ছে না। মানে একটা হচ্ছে ফিজিক্যাল, তারপর মেন্টাল গ্রোথ হবে না। সে ফিজিক্যালি যেমন ডিজেবল হয়ে যাচ্ছে, সে বাড়ছে না, সে মেন্টাল ম্যাচুরেশন তার হবে না, তার সে বুদ্ধি নির্বুদ্ধি তার মতো হয়ে জন্ম নেবে, তো এবং একটা সমাজের জন্য সে একটা প্রতিবন্ধীর মতো হয়ে যাবে। তো সেটা সমাজের জন্য তো যেমন কাম্য নয়, সেরকম তার ফ্যামিলির জন্য একটা কাম্য নয় এবং দেশের জন্য সেটা কাম্য নয়। সেই জন্যই আমাদের বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের একটা প্রজেক্ট আছে যে নিওনেটাল স্ক্রিনিং অফ থাইরয়েড, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা ওই বাচ্চার হিল থেকে, পায়ের তলার থেকে একটা ব্লাড নিয়ে তার থাইরয়েড হরমোন কেমন আছে সেটা আমরা স্ক্রিন করে দেখছি যে এই বাচ্চাটার সঠিক আছে কিনা তার হরমোন। আমি আগে বলেছি যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রেগনেন্সি কিন্তু একটা ফ্যাক্টর, যে বা গর্ভবতী মহিলা যে প্রেগনেন্সির সময় থাইরয়েড গ্ল্যান্ডে ইনফেকশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, পসিবিলিটি থাকে এবং ভালো সম্ভাবনা থাকে, এবং সেই ক্ষেত্রে থাইরয়েড হরমোন যদি ইনফেক্টেড হয়, অটোমিউন ডিজিজ হয়ে যায়, তাহলে তার ওই থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনজনিত কারণে হাইপোথাইরয়েড হতে পারে। এবং গর্ভাবস্থায় যদি হাইপোথাইরয়েড হয় তাহলে এই বাচ্চাটা হরমোনের ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করবে, এবং হরমোনের ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করলে আলটিমেটলি এই বাচ্চাটার গ্রোথ হবে না, মেন্টাল রিটার্ডেশন হবে, এবং সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের দেখা যাচ্ছে এখন ইদানিং সব গাইনোকোলজিস্টগণই থাইরয়েড হরমোন টেস্ট করান। শুধু এটাই নয়, এই হরমোন কমজনিত কারণে দেখা যাচ্ছে যে মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, মানে ইনফার্টিলিটি ডেভেলপ বেড়ে যাচ্ছে, ইনফার্টিলিটি বেড়ে যাচ্ছে। এই কারণে প্রত্যেক গর্ভবতী বয়সের যে মহিলা তাদেরকে আসলে থাইরয়েড হরমোন টেস্ট করা উচিত। স্যার, এই টেস্টের প্রসঙ্গ যখন আসলো এবং আপনি নিজে যেহেতু নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, থাইরয়েডের এই যে সব অ্যাবনর্মালিটি বা ডিসঅর্ডার, এইটার রোগ নির্ণয়ের জন্য বা থাইরয়েডের এই হরমোন সঠিক পরিমাণে তার তৈরি হচ্ছে কি না এটা দেখার জন্য নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা কতখানি বা আপনারা কী করে থাকেন? নিউক্লিয়ার মেডিসিনের একটা বড় ভূমিকা আছে এই থাইরয়েড রোগ নির্ণয়ের জন্য। আমাদের কতগুলো সেকশন আছে এই থাইরয়েড রোগ নিয়ে কাজ করার জন্য। আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে সারা বাংলাদেশে যে পাবলিক মেডিকেল কলেজগুলোতে যে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগেই, প্রত্যেকটা নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটে এই বিপুল পরিমাণ থাইরয়েডের রোগী
প্রতিদিন সেবা নেওয়ার জন্য আসেন এবং এই প্রেক্ষিতে আমরা থাইরয়েডের যে রোগের যে নির্ণয় পদ্ধতির জন্য কতগুলো আমরা সেকশন রেখেছি এবং অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে সজ্জিত এই ডিপার্টমেন্ট। প্রথমত যেমন আমাদের থাইরয়েড যেটা গ্ল্যান্ডের আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, যেখানে আমাদের আপনারা জানেন যে আল্ট্রাসাউন্ডে আমরা নিউক্লিয়ার মেডিসিন পায়োনিয়ার, আমরাই প্রথম আল্ট্রাসাউন্ড এনেছি। এই আল্ট্রাসাউন্ড দিয়ে একটা রোগীর থাইরয়েড গ্ল্যান্ডটার সাইজ কেমন, ঠিক মতো সাইজ আছে কিনা, কোনো নোডিউল আছে কিনা বা থাইরয়েডে কোনো ইনফেকশন আছে কিনা যেমন দেখতে পারি। পাশাপাশি আমরা থাইরয়েড আপটেক, আয়োডিন আপটেক আমরা করতে পারি। সে আয়োডিন আপটেক মেশিন আছে, রোগীর যে থাইরয়েড আছে সে থাইরয়েডটা আপটেক ক্যাপাসিটি কেমন, যে আয়োডিন আপটেক ক্যাপাসিটি, আমরা জানি যে নর্মাল আয়োডিন ক্যাপাসিটি যদি কমে যায় থাইরয়েডের তাহলে সেই রোগী থাইরয়েডের হরমোনজনিত রোগের সম্ভাবনা বেশি। পাশাপাশি আমরা থাইরয়েড হরমোন টেস্ট করি, থাইরয়েড হরমোন টেস্ট করে দেখি যে তার থাইরয়েড হরমোন লেভেল টি4 কোন পর্যায়ে আছে। যদি দেখি যে না তার হরমোন কমে গেছে, টি3 টি4 কমে গেছে, টিএসএস লেভেল বেড়ে গেছে, তাহলে আমরা বলবো যে এই পেশেন্টটার হাইপোথাইরয়েড আছে এবং ইমিডিয়েটলি তাকে চিকিৎসা দিয়ে আমরা ভালো রাখতে পারি। স্যার, এই যে চিকিৎসার প্রসঙ্গেও আমরা একটু জানতে চাইবো যে থাইরয়েডের চিকিৎসায়, বিশেষ করে থাইরয়েডের ক্যান্সারের বেলায় নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার অন্য ক্যান্সারের বেলায় যেরকম রেডিওথেরাপি বা কেমোথেরাপির রোল আছে, থাইরয়েডের ক্যান্সারের বেলায় সেই রোলটি নেই এবং এখানে আপনারাই হচ্ছেন একমাত্র অবলম্বন। ক্যান্সারের বেলায় নিউক্লিয়ার মেডিসিন কী রোল পালন করে? থাইরয়েড ক্যান্সারের বেলায় নিউক্লিয়ার মেডিসিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কারণে যে আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে থাইরয়েড ক্যান্সার হলো একটা থাইরয়েড গ্রন্থির ক্যান্সার। থাইরয়েড গ্রন্থিতে যখন টিউমার হয় বা নোডিউল হয়, সেই নোডিউলটা যখন আমরা ডায়াগনোসিস করি FNAC করে বা নিউক্লিয়ার মেডিসিন পদ্ধতি ব্যবহার করে, ডায়াগনোসিসের পরে সাধারণত দুইটা স্টেজ আছে এই ট্রিটমেন্টের। প্রথম স্টেজ হলো যে সার্জারি করতে হবে, থাইরয়েড সার্জন সেই থাইরয়েড সার্জারি করে টিউমারটাকে রিমুভ করে ফেলবে এবং টোটাল থাইরয়েড ডাক্টে থাইরয়েড গ্ল্যান্ডটিকে রিমুভ করে ফেলবে এবং রিমুভ করার পরে কিছু অংশ রেখে যায় প্রিজার্ভ করার জন্য, থাইরয়েডের সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে রিজার্ভ করার জন্য। এবং এরপরে আমাদের নিউক্লিয়ার মেডিসিনে রেফার করেন এবং নিউক্লিয়ার মেডিসিনে যে আসার পরে আমরা সেই থাইরয়েড পেশেন্টটাকে আবার নতুন করে নিউক্লিয়ার মেডিসিন পদ্ধতিতে তাকে ইভ্যালুয়েট করি যে তার সার্জারির পরে কতটুকু রেমনেন্ট রয়ে গেল থাইরয়েড বেডে। সাধারণত দেখা যায় যদি বেশিরভাগ অংশ রয়ে যায় তাহলে আমরা আবার বলি যে আরেকবার ডিবাল্কিং করতে, অ্যাজ লো অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব কম টিস্যু যেন থাকে। এবং আপনারা জানেন যে থাইরয়েড ট্রিটমেন্টের ক্ষেত্রে যে নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে যে এইখানে যে রেডিও আয়োডিন আমরা ব্যবহার করি, রেডিও আয়োডিনটা হলো একটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে। আমরা জানি যে থাইরয়েড টিস্যুর প্রিকর্সর হলো আয়োডিন, আয়োডিনকে সে বেশি করে নিতে চায়, রাখতে চায় কাছে, যে কারণে এখানে যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এই আয়োডিনের যেহেতু তেজস্ক্রিয়তা আছে, যেখানেই এই থাইরয়েডের টিস্যু থাকুক, ধরেন থাইরয়েড টিস্যুর যে অংশটা এখানে আছে সেখানেও আমরা আয়োডিন 131 দিলে সেখানে ওখানে গিয়ে স্টেবল হবে, ওখানে যাবে। সেরকম যদি কোনো মেটাস্টিজ হয় লাঙে যদি যায় অথবা হাড়ের মধ্যে যদি এই টিউমারের অংশ বা থাইরয়েড ক্যান্সারের অংশ থাকে, এই আয়োডিন যখন আমরা খাওয়াই দিই এই আয়োডিনটা সেখানে গিয়ে জমা হয় এবং জমা হয়ে ওই টিস্যুটাকে ডেস্ট্রয় করে ফেলে। সো এটার একটা ফিজিওলজিক্যাল কাজ আছে। কিন্তু অন্যান্য আপনারা দেখবেন যে অন্যান্য রেডিওথেরাপির যে কাজ সেটা হলো যে বাইরের থেকে একটা রেডিয়েশন দেওয়া হলো, সারাউন্ডিং টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু নিউক্লিয়ার মেডিসিনের যে পদ্ধতিতে আমরা থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা করি সেটা হলো রেডিও আয়োডিন লিকুইড অংশ দিয়ে বা ক্যাপসুল আকারে সেই লিকুইডটা খাওয়াই দিই, সেটা ফিজিওলজিক্যাল কাজ দিয়ে এই টিস্যুটাকে ক্যান্সার সেল ডিস্ট্রয় করে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। কারণ হলো যে এই আয়োডিনটা শুধুমাত্র ওই ক্যান্সার সেলে গিয়ে জমা হয়, ক্যান্সার সেলটা যেহেতু থাইরয়েড টিস্যু এবং থাইরয়েড টিস্যুর একটা ধর্ম আছে যে সে আয়োডিনকে ট্র্যাপ করে নেয়, আয়োডিনকে, এখানে যেহেতু আয়োডিন আছে এটাকে ট্র্যাপ করবে এবং ক্যান্সার সেল ডিস্ট্রয় হবে, ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে দিবে, এইভাবে আপনারা ক্যান্সার মুক্ত করে তুলতে পারেন। এইজন্য পার্শ্ব প্রতিক্রিয়াটা অন্যদের তুলনায় খুবই কম এবং এটাই মানে আইডিয়াল একটা মডালিটি, গোল্ড স্ট্যান্ডার্ড মডালিটি ফর ক্যান্সার ট্রিটমেন্ট। স্যার, আমরা এবার থাইরয়েডের বাইরে অন্য একটা আলোচনা একটু যেতে চাই, সেটা হলো সুস্থ থাকার জন্য ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ? সুস্থ থাকার জন্য ব্যায়াম অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই আপনারা জানেন যে এই ব্যায়ামের উপরে অনেক কিছুই শরীরে নির্ভর করবে। এই ব্যায়ামের উপরে আমাদের যে মেটাবলিজম, শরীরের যে মেটাবলিজম, সেই মেটাবলিজম ডিপেন্ড করবে। মেটাবলিজমটা যদি বেড়ে যায়, একদিকে যেমন ডায়াবেটিকের পেশেন্টগুলো ভালো হয়ে যাচ্ছে, সে এই যে সেই সেলগুলো ওপেন আপ হচ্ছে, সেরকম যে আমি যেটা একটু আগে আলোচনা করলাম যে থাইরয়েড গ্ল্যান্ডও তার অ্যাক্টিভিটি ফিরে পায়,
সেই যে গ্ল্যান্ডে থেকে হরমোন তৈরি হতে থাকে বেশি। অতএব যারা হাইপোথাইরয়েডের পেশেন্ট, এই ব্যায়ামের উপরে কিন্তু অনেকটা ইফেক্ট আছে। ব্যায়াম করলে হাইপোথাইরয়েডের যে পেশেন্টগুলোকে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারে বেশি অ্যাক্টিভ হবে এবং তিনি উপকার স্থূলকায় পেশেন্ট, বিশেষ করে স্থূলকায় পেশেন্টগুলো তার ওজন কমবে, তার বার্ন করতে পারবে ক্যালোরিগুলো, ওজন কমে গেলে তার কোলেস্টেরল লেভেল কমে যাবে। ডায়াবেটিক, যেমন ডায়াবেটিক পেশেন্ট টাইপ ওয়ান বা টাইপ টু পেশেন্ট, তারাও ভালো থাকবে, উপকার পাবেন। কিন্তু এই যে উপকার পাওয়ার জন্য ব্যায়াম করতে হবে সবাইকে, সে ব্যায়াম করার জন্য কিছু নিয়ম বা পদ্ধতি জেনে করলে উপকারটা আরও বেশি পেতে পারেন স্যার, এটা একটু আমরা দেখে নেই। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নেই যে সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে ব্যায়াম করে আপনারা কীভাবে উপকার পেতে পারেন, সে বিষয়টি আমাদের দেখিয়ে দিচ্ছেন শামীম আক্তার তুলি। আমরা আজকে দেখব যে রোটেটর কাফের ইনজুরি হলে পরে কি ধরনের ব্যায়ামগুলো করে সে ধরনের উপকারটা পাওয়া যায় যে আপনি আবার ফিরে দাঁড়াতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন। তবে সবাই তো আর খেলোয়াড় নয়, তাহলে অনেকে ভাববেন যে আমি তো খেলোয়াড় নই, তাহলে আর আমার এই ধরনের ইনজুরি কখনো হবেও না, আমার এই ব্যায়াম করবারও দরকার নেই। কিন্তু আসলে তা নয়, আমাদের যে কোনো মানুষের যে কোনো কাজেই হঠাৎ করে এই ইনজুরিটা হতে পারে। এটা যেটা হয় যে ভেতরের দিকে জয়েন্টের এখানটায় ভেতরের দিকে এক ধরনের একটা ব্যথা হয়, যে ব্যথার জন্য অনেক সময় দেখা যায় যে একটা সাইড অসার হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এবং ব্যথার জন্য আপনি অন্য কোনো দিকে মনোযোগও দিতে পারছেন না এবং হাতটাও নাড়াতে পারছেন না। আমরা আজকে ব্যায়ামটা দেখব রোটেটর কাফে, যে ব্যায়ামের মাধ্যমে ওই এলাকাটা আমরা স্ট্রেংথেন করতে পারি। এজন্য আমি ইউজ করছি সফট বল, লিও ইউজ করছে ডাম্বেল। এটা যে কোনো ওয়েটের হতে পারে, তবে যেহেতু এটা ইনজুরির কথা মাথায় রেখে আমরা করছি, সেক্ষেত্রে কিছুটা লাইট ওয়েট ইউজ করবেন। আর যাদের আঙ্গুলের সমস্যা আছে তারা ডাম্বেলের চেয়ে কোনো সফট বল ইউজ করাটাই বেটার হবে, তাতে গ্রিপিংয়ের জন্য এটা বেশ ভালো কাজে দেয়। ওকে, সোজা দাঁড়িয়ে বাম হাতটা পাশে আছে, ডান হাত ঠিক নাভির কাছাকাছি নিচে তুললাম, রাখলাম। ওকে, অ্যান ইনহেল অ্যান এক্সেল, ওয়ান অ্যান এক্সেল, টু ইনহেল এক্সেল, থ্রি ইনহেল অ্যান্ড লাস্ট ওয়ান ইনহেল। ওকে, অ্যান্ড ডাউন, তারপর হাত চেঞ্জ করে। আমি এখানে শুধুমাত্র পাঁচবার করলাম, তার মানে এই নজর শুধু পাঁচবারই করতে হবে। আমরা সময়স্বল্পতার জন্য অল্প করে দেখাচ্ছি। এখন আমি লিওকে দেখাবো যে কী ধরনের কী প্রবলেম হতে পারে করবার সময়, আপনারা যেটা ভালো মতো খেয়াল করে করবেন। ওকে লিও, একবার খেয়াল করতে হবে যে যখন এখানে তুলছে হাতটা যেন নিচের দিকে নেমে না যায়, ঠিক শোল্ডার হাইট অনুযায়ী থাকে, এবং হাতটা যেন কানের পাশে না চলে আসে বা কি খুব বাইরের দিকে না চলে যায়, রাইট, একদম বরাবর থাকে। এবং আবার নিঃশ্বাস নিতে নিতে যখন আসছে একদম ব্যালেন্সে, ঠিক নিচে উপর দিকে উঠবে না বা একদম ছেড়ে চলে যাবে না, যে অনেক সময় দেখা যাচ্ছে তুলেছি এবং তারপর ঝাঁকি দিয়ে নিচে নেমে, তাতে কিন্তু আপনার ইনজুরিটা বরং বাড়তে পারে। ফলে ব্যালেন্সে, একদম ব্যালেন্স, পেট ভিতরে সরে সোজা, অ্যান্ড এক্সেল, একদম স্ট্রং, এই জায়গাটা যেন টান টান হয়, প্রেশার পড়লো, ব্লাড সার্কুলেশন বাড়লো, দেন ইনহেল, একদম কন্ট্রোল মুভে, তারপরে আবার আসবে। ওকে, ফাইন, এক হাত পরে আরেক হাত চেঞ্জ করে নেবেন, তবে দু হাতে দু ধরনের অনুভূতি হতে পারে, কারণ আমাদের ডান হাত এবং বাম হাতে লিফটিং ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট হয়। অনেক সময় দেখা যায় যে ওয়েটটা নিয়ে আপনি ডান হাতে খুব কমফোর্টেবল ফিল করছেন, অন্য হাতে কিন্তু তা নাও হতে পারে। এটাতে বিভ্রান্ত হয়ে যাওয়ার বা কনফিউজ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, আপনি এটা খেয়াল করে করবেন। এবং যেখানটা ইনজুরি আছে সেই হাতে করবার সময় আমি বলবো খুব একটা ভারী ওয়েট না নিয়ে খুব হালকা ওয়েটে, কিংবা কিছু ক্ষেত্রে শুধু খালি হাতেই যে নিলাম পারফেকশনটা এনে আয়নার সামনে দাঁড়িয়ে পারফেকশন এনে টু পারফেক্টলি করে আগে এই জায়গার স্ট্রেংথটা বাড়িয়ে নিয়ে তারপর আপনি ওয়েটটা নিয়ে করবেন, যেন ফার্দার আর ভবিষ্যতে যেন এই জায়গাটা স্ট্রং হয়, সহজে ইনজুরিটা না হয়। স্যার, আপনি আলোচনার মধ্যে এক পর্যায়ে বলছিলেন যে যারা থাইরয়েডের সমস্যায় ভুগছে, বিশেষ করে আয়োডিনের ঘাটতি আছে, ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর আয়োডিন আয়োডিন আছে,
তারা ঢ্যাঁড়স খেলে উপকার পেতে পারেন। জি জি, ঢ্যাঁড়স খেলে এর মধ্যে যে এরকম আয়োডিন আছে, আয়োডিন ঘাটতিজনিত সমস্যা হলে তারা উপকার পাবেন। এর বাইরেও ঢ্যাঁড়সে আরও অনেক পুষ্টিমান সমৃদ্ধ এবং অনেক পুষ্টিগুণ আছে। স্যার, এই বিষয়টি একজন পুষ্টিবিদের কাছ থেকে একটু জেনে নেই। প্রিয় দর্শক, চলুন আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই ঢ্যাঁড়সে কী কী পুষ্টিগুণ আছে এবং আপনারা কী উপকার পেতে পারেন। ঢ্যাঁড়স খুবই পরিচিত একটি সবজি, এই গরমে বাজারে ভরপুর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স ডায়েটারি ফাইবারের খুবই ভালো একটি উৎস, যার কারণে ডায়াবেটিক পেশেন্টরা অনায়াসে এটিকে গ্রহণ করতে পারে। ঢ্যাঁড়সে রয়েছে কিছু এসেনশিয়াল ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2 এবং ভিটামিন B6। এসব ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আমাদের ক্যান্সার সেলকে ড্যামেজেও সাহায্য করে, সেই সাথে আমাদের ত্বককে রাখে সুস্থ এবং সুন্দর। এসেনশিয়াল ভিটামিনের পাশাপাশি ঢ্যাঁড়সে রয়েছে কিছু এসেনশিয়াল মিনারেলস, যেমন ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ফলেট এবং জিঙ্ক। এই মিনারেলসগুলি একজন গর্ভবতী মায়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে গর্ভাবস্থায় ঢ্যাঁড়স হতে পারে একটি আদর্শ সবজি। একজন গর্ভবতী মা যদি তার খাদ্য তালিকায় ঢ্যাঁড়সের মতো একটি গুরুত্বপূর্ণ সবজি রাখেন, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ফলেট এবং জিঙ্কের মতো এসেনশিয়াল পুষ্টি উপাদানগুলো, অর্থাৎ মিনারেলসগুলো কিন্তু সে পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ঢ্যাঁড়স কোলেস্টেরল লেভেলকে কমাতেও সাহায্য করে থাকে, এবং যেহেতু ঢ্যাঁড়সে ডায়েটারি ফাইবারটা বেশি, সেই ক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট বা ওবেসিটির পেশেন্ট রয়েছে বা যাদের কোলেস্টেরলের পরিমাণ হাই, তারা ঢ্যাঁড়সকে নিঃসন্দেহে খেতে পারে। ঢ্যাঁড়স আমাদের শরীরে নতুন সেল তৈরি হতেও সাহায্য করে। ডে বাই ডে আমাদের শরীরে নতুন সেল তৈরি হয় এবং কিছু সেল নষ্ট হয়ে যায়। ঢ্যাঁড়স নতুন সেলকে সুস্থতা দান করতে সাহায্য করে থাকে। সুতরাং আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স বদহজমের মতো সমস্যা প্রতিরোধেও সাহায্য করে। সুতরাং আমি বলবো, প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি হিসেবে ঢ্যাঁড়সকে বেছে নিন এবং সুস্থ থাকুন। স্যার, আয়োডিনের উৎস হিসেবে ঢ্যাঁড়স খুব গুরুত্বপূর্ণ আপনি বলছিলেন, এর বাইরে যাদের আয়োডিনের ঘাটতি আছে বলে মনে করা হয়, বিশেষ করে শিশু বয়স থেকে, আর কোন কোন খাবার খেলে উপকার পাবে? যেমন ঢ্যাঁড়সের মধ্যে আয়োডিন আছে, আমি আগে বলেছি যে যেমন কচু, আমাদের দেশে যে সাধারণত গ্রামেগঞ্জে কচু পাওয়া যায়, দুধ কচু যেটা হলো, ধরেন আপনারা দেখে থাকবেন হয়তো চিমটি দিলে যে দুধের মতো জিনিস বের হয়, এটা দুধ কচু বলে, তো ওটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার আয়োডিন আছে। সেরকম সামুদ্রিক মাছ যেটা আছে, সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন আছে। যে সমস্ত খাবার গলগণ্ড রোগকে প্রভাবিত করতে পারে, বাড়াতে পারে, সেইগুলো খাবারের মধ্যে যেমন বাঁধাকপি, যেটা পাতাকপি বলি আমরা, ব্রোকলি বা ফুলকপি বা কাঁচা পেঁয়াজ, এই জাতীয় খাবারগুলো গয়েট্রোজেনিক সাবস্টেন্স, এগুলো খেলে গলগণ্ড রোগের একটা প্রাদুর্ভাব হতে পারে, বাড়ে, সেই জন্য এগুলি পরিহার করা। এবং যে ফ্যামিলিতে গলগণ্ড রোগের একটা প্রাদুর্ভাব থাকে এবং তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে এবং জেনেটিক কারণে হতে পারে, তাদের আসলে এই ব্যাপারে খাবারগুলো সতর্ক হওয়া দরকার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ শুনলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রিয় দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ওয়ার্ল্ড থাইরয়েড ডে বা বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আমরা শুনছিলাম থাইরয়েড গ্রন্থির কী কী সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা কী। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জেনে নিই আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য কী থাকছে। 35-40 এর মধ্যে সাধারণত মেস্তাটা বেশি হয়, মেস্তা বা বিভিন্ন জায়গায় ছোপ দাগ, তা ব্রণ কিন্তু কিছুটা কমে যায় এই বয়সে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।